বন্ধুরা, আমরা আজকে কথা বলছি কত দিকে কত কারিগর এই প্রবন্ধ নিয়ে। এই প্রবন্ধের মধ্যে সৈয়দ শামসুল হক যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে একটা গ্রামে যে কুমোর পাড়া থাকে, মানে সবাই যে মাটির কাজ করে, সেখানে সেই সব লোকেদের আবেগ অনুভূতি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছেন। আর এই যে আবেগ অনুভূতি, এই যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি ভালো বলতে পারবে সে হচ্ছে পাল মশাই, মানে ওই যে কুমোরদের যে প্রধান সে হচ্ছে পাল মশাই। তো পাল মশাইয়ের সাথেই অনেক কথাবার্তা বলা হচ্ছে। তো সেই সকল কথাবার্তার মধ্যে স্যার শামসুল হকও তিনি নিজেও কিছু কথাবার্তা বলছেন। তো সেই কনভারসেশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা একটু বুঝি এবং শুনি। তো পাল মশাই যে কুমোরদের একদম হেড, তিনি বলছেন এই যে আমরা আটের কাম করি, মানে হচ্ছে এই যে বিভিন্ন জিনিস মাটির জিনিস বানাই, সেকে তিনি বলছেন আটের কাম করি। মানে কাম বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আমরা আটের কাজ করি। হ্যাঁ, তো আমাগো কয়জন সেনে, নাম জানে কয়জন, এই যে আমার বাবাই, তানি এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন? মানে আমার বাবা যে এত বড় আর্টিস্ট ছিল, শিল্পী ছিল। আর্টিস্ট বলতে এখানে মূলত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শিল্পী। আমার বাবা যে এত বড় শিল্পী ছিল তাকে কে স্মরণ রাখছে কন? তারপর একটু চুপ করে থেকে বললেন, জয়নাল, ওই যে একটু আগে আগে একটু আগে বলতে আগের ভিডিওতে তোমাদের যে এটা জিনিসটা পড়াচ্ছিলাম, সেই জিনিসটা হচ্ছে যে মূলত জয়নালের আঁকা যে একটা ছবি, সে ছবির মধ্যে চাকা ঠেলে তোলার যে একটা ছবিটা, সেটা অনেক বিখ্যাত একটা ছবি। তো সেই ছবির মাটির তৈরি যেগুলো মাটিতে তৈরি করা হয় সেগুলো অনেক বিক্রি হয়। তো সেই জন্যই সৈয়দ শামসুল হক পালমশাকে জিজ্ঞেস করেছে যে এটা কার আঁকা ছবি, তুমি বলতে পারেননি। তারপর শামসুল হক লেখক বলে দিয়েছেন যে এটা জয়নুলের আঁকা ছবি, কিন্তু জয়নুলকে চিনতে পারেননি। পালমশাই এত কিছু জানেন না, জয়নুলকে চিনেন না। তো সেই কথার উত্তরটা এখানে দেওয়া হচ্ছে, জয়নাল, হইতে পারে, তয় এই নকশাটা খুব চলছে। যে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল, বাঁশি বাজাচ্ছেন। তো এরকম আশেপাশে যে মাটির তৈরি যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো তিনি দেখাচ্ছেন, দেখে দেখে বলছেন এটা নজরুল, ওটা রবীন্দ্রনাথ, এরকম বলছেন। তো ঠিক এমন সময় পালমশাই আবার সন্দিগ্ধ, মানে হচ্ছে সন্দেহের, সন্দিগ্ধ মানে হচ্ছে সন্দেহের। তো পালমশাই সন্দিগ্ধ চোখে একবার আমার আর একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন, কেন, কী হয়েছে? একথা বলার পর সৈয়দ শামসুল হক বললেন, না ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি করেন না? তখন বলল, বঙ্গবন্ধু? হ্যাঁ, কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধু দুইটা ছবি, হ্যারে তো মধ্যে বা নিচে রাখন যায় না। দেখো একটা বিষয় কিন্তু খেয়ালের বিষয় হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুর ছবিটা যে মাঝখানে বা নিচে রাখা যাবে না, তার যে সম্মানটা, সেই সম্মানটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর ছবিটা সবার উপরে রাখা হয়েছে, এই যে বিষয়টা, এই যে বঙ্গবন্ধুর যে সম্মানটা, এই সম্মানটা কিন্তু একজন পালমশাই তিনিও বুঝতে পেরেছেন। ঠিক এমন সময় তার হাতে যে একটা চশমা ছিল, মানে এতক্ষণ মুঠোতে ধরে রাখার চশমাটা এবার তিনি চোখে দিলেন। তিনি দেখলেন সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে। তখন চোখ দুটো ঝাপসা হয়ে এলো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই চোখ দুটো কেন ঝাপসা হয়ে এলো? দেখো আসলে এই যে একজন পালমশাই হয়েও তিনি যে বঙ্গবন্ধুকে সবার উপরে স্থান দিয়েছেন, এই বিষয়টা শামসুল হক তাকে আবেগে আপ্লুত করে দিয়েছে, আর আবেগে আপ্লুত হয়ে তিনি চোখে কেঁদে দিয়েছেন। অর্থাৎ তার চোখে পানি যখন চলে আসে তখন তার চোখটা ঝাপসা হয়ে আসে। এই ঝাপসা হয়ে আসার কারণটা হচ্ছে চোখে পানি চলে আসা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন চোখটা ঝাপসা হয়েছিল।
আশা করি তোমাদের এই যে প্রবন্ধটা সেটাও খুব ভালো লেগেছে। যদি তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক করতে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।